গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অ্যান্ড সম্পূর্ণা ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তাই নতুন আরেকটি সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবারের পুজো, মানে মঙ্গলচণ্ডীর পুজো। আজকে মাসের শেষ মঙ্গলবার, তাই পুজোর সমস্ত আয়োজন হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে পুজোয় বসে গেছে কাকু, পুজো করছে। আর একটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষেও পুজো, সব কিছু মিলিয়েই আর কি। আর দেখো এখানে অক্ষত্র দেওয়া আছে, সমস্ত আমাদের পুজো হয়ে গেছে, এখন বাড়ি যাব পুজো নিয়ে। আর আমার মেয়ের তো প্রথমেই বললাম যে আজকে জন্মদিন, সেই উপলক্ষে একটু ব্যস্ততাও আছে। চলো তাহলে আমার সঙ্গে পুজোটা দেখো, আর তারপর আমি কি কি করি দেখতে থাকো তাহলে। একটু তো ব্যস্ততা হবেই ধরো আজকে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রসাদ টোসাদ নিয়ে এখন পায়েস বসিয়ে দিয়েছি। দেখো এখন পায়েসটা করে নেব, কারণ দুপুরের তো আরও রান্নাগুলো আছে, যাই হোক টুকটাক যেগুলো করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবগুলো তো শেয়ার করা যায় না, তো যতটা পারবো শেয়ার করব। চলো এখন দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি, এরপর এখন পায়েস আমার রেডি হয়ে গেছে, পায়েসটা রান্না করে নিয়েছি। এখন অন্য রান্নাগুলো প্রায় হয়ে গেছে, মা করেছে অন্য রান্নাগুলো, আর এখন আমি চিকেনটা বসিয়েছি, চিকেনটা করে নেবো। অন্য ভাজা ভুজি যেগুলো হয় সব রান্না হয়ে গেছে মেয়ের জন্য। যদিও আজ মঙ্গলবার, সবাই তো আর খাবে না, কিন্তু তোর তো জন্মদিন, করতেই হবে। আরে দেখো কত খুশি, দেখো মানে ওকে সব কিছু সাজিয়ে দিয়েছি আর ও খুব খুশি, কারণ জন্মদিন বলে কথা, বাচ্চা তো, ওরা একটুতেই বেশি খুশি হয়ে যায়। যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর কি ওর জন্য। আর দেখো এখানে সবাই সব কিছু রেডি করে দেওয়া হয়েছে ওর জন্য। যে কোনো কালারফুল জিনিস দেখতে খুব সুন্দর লাগে, আর এখানে মিষ্টিগুলো তাই বেশ সুন্দর দেখাচ্ছিল। আপেল মিষ্টি, পেয়ারা মিষ্টি, পটল মিষ্টি আর সন্দেশ, সব শেষে ছিল আইসক্রিম। এখন দেখো দুই পাশে দুই ঠাম্মিকে নিয়ে সম্পূর্ণা বসে গেছে বাদ্রেতে। এ পাশে হচ্ছে পিসি ঠাম্মি, আর এই দিকটাই হচ্ছে ওর ঠাম্মি। দুই ঠাম্মিতে বসে গেছে, এই ছবিগুলোই থেকে যায়। আর ওর ঠাম্মি ওকে বলছে যে বদবুদ্ধি দূর করো মাথায় হাত দিয়ে। তো দেখো ওর হাসিটা দেখো একবার, মানে ওর খুব মনে লেগেছে কথাটা, তাই ওর খুব হাসি পাচ্ছে। আর এদিকে ওর পাপাও বসে গেছে, আমি বললাম ছবিটা তুলে দিই, এগুলো থাকলে বেশ দেখতে ভালো লাগে। আর দেখো তোমাদের হাই করে দিল। এখন আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এখন আমি ঘুগনি রান্না করতে বসে গেছি, কারণ সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, তার সঙ্গে লুচি, ঘুগনি, পায়েস, মিষ্টি এসব হবে। আর ঘুগনিটা হচ্ছে নিরামিষে, কারণ সবাই তো আজ খাবে না মঙ্গলবার, তাই নিরামিষে ঘুগনিটা রান্না করছি। আর দেখো ঘুগনির কালারটা কী সুন্দর এসছে, একদম পুরো লাল। যাই হোক ঘুগনিটা রান্না করে নেব, তারপর সমস্ত কিছু সাজিয়ে দেবো। সন্ধ্যেবেলা একটু সবাই মিলে আনন্দ করা হবে, সব বাচ্চাগুলো, বড়রা, বাড়ির সবাই মিলে। আর এখানে দেখো আমি লুচি আর ঘুগনিটা সাজিয়ে নিচ্ছি প্লেটে করে সবার, আর পাশের পায়েসটা রেখেছি, কারণ পায়েসটা দিলে এটু হয়ে যাবে, তাই পায়েসটা এর সঙ্গে দিইনি, পাশে রেখে দিয়েছি। মিষ্টি পায়েস এগুলো পরে দেব।
বড়দের সবার আশীর্বাদ করার পালা শেষ হয়ে গেছে, মানে যত ঠাম্মি ছিল জেম্মা ছিল আর এখন হচ্ছে বাবা মায়ের পালা। এখন আমি আশীর্বাদ করছি, দেখো আমার মেয়ের পাশে আছে, ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ওকেও একসঙ্গেই করতে হবে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আর একজন ছিল, সে নেই, মামার বাড়ি গেছে। আর এই দেখো ওদের দুজনের মধ্যে কথা হচ্ছে, এখানে দেখো কেকের মধ্যে দুটো ফ্লাওয়ার আছে ক্রিম, তো ওটাই খাবে ওরা দুজনে। বারবারই বলা হচ্ছে যে ওটা আমাদেরকে দিয়ে দাও আগে, তো আমি বললাম যে ছবিগুলো তোলা হয়ে যাক, ভিডিওটা হয়ে যাক, তারপর তোদেরকে দেব। আর ওটাতেই ওদের চোখ পড়ে আছে, কখন ওটা খাওয়া হবে আর কি। এখন তোমাদের দাদা আশীর্বাদ করছে, আশীর্বাদটা করা হয়ে যাক, তারপর ওদেরকে কেকটা আগে দিতেই হবে, তা না হলে চলবে না। দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। আর এই দেখো আমার মেয়ে প্রণাম করতে শুরু করেছে, একদম এক দিক থেকে শুরু করেছে, রাউন্ড দিয়ে প্রণাম করেই যাচ্ছে, ও আর উঠতে পারেনি প্রণাম করে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে প্লিজ ভুলো না। আর এখনও যারা আমার পরিবারে আসোনি তারা আমার পরিবারে এসো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে।